24 ঘন্টার মধ্যে মুক্তি করতে হবে করতে হবে করতে হবে প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে দিতে হবে দিতে হবে তাইলে সংগ্রাম চলবে 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 শাকনি খাইতে কামকে খলায়ানি কাঠিনানি বাগি মালখং শরণি শাকাব শিলচাও ইয়ংনা নাইমানি পাতিমং কাসই ফেকা অক্টোবর সেভেনকা বিশিব্রমনা তীর্থমুখ তিয়ারঙ্গ এবার হাংরাই তিয়ারঙ্গ 2022 বিশ্বনি দিবস জোড়া আরিগারানি হাকতর বাংলা বারট আরিনি গেট ফিওগ্রিজা করি হাইনি বাই বিশ্বিব্রম কবাং কবাং বাংলাদেশি দম্বর হাংরাই তিয়ার নাইনা ফাইলাইমনি 2022 বিশ্বনি চিবাতে চিদক সারমারি সারানি বাকি বদর আমসেনি গেট ফিওগ্রিজা করি আজরাব আরিমরিগি তমানি বিএসএফ 122 নং বেটালিয়ানি জওয়ান র বিএসএফ নি সামং কেবিন শেবনাহারি জিব্রান্স নি শেবমানি বাংলাদেশ নি তীর্থ মেলা নাইনা ফাইনাই খরকসা শিকলা ব্লগার আরিতে বিএসএফ কেমনি লামারাতে ইউটিউব আওয়াই মং খাইবানি ইয়াগুলো ভাইরাল ভিডিও বিএসএফ জওয়ানুনি মকল ক্রাইকে লরিমানি 122 নং বিএসএফ নি বেটেলিয়ানি জওয়ান রক হাইনিবাই মালখুং সোনাই তপনজয় ত্রিপুরানো বিএসএফ রক রমবানি তে থাংনাই 2 ডিসেম্বর সালমারিব দেশদ্রোহী হিনেই রমবই রয়ছাবরি থানি নাইমথ ইয়াগো ইয়াফারিবানি আ পাতিমন কিটিংন তিনি ককটেশাল ফুনিসিমি রয়ছাবরি সিন্ডিকেট নি মালখুং সোনাই রক নমস্কার, আমি রয়সাবাড়ি ড্রাইভার সংগঠনের পক্ষ থেকে আমি রয়সাবাড়ি সিন্ডিকেট প্রেসিডেন্ট। তো আমাদের আজকের মেন সমস্যা হচ্ছে আমরা দীর্ঘ রয়সাবাড়ি এলাকাবাসী ড্রাইভার পক্ষ থেকে আমরা পুরা অটো থেকে শুরু করে আমাদের চার চাকা তিন চাকা সবাই মিলে আজ আমরা গাড়ি অবরোধ গাড়ি বদ্ধ রাখতে বাধ্য হয়েছি। এই কারণ যে গতকালকে 2/12/2023 তারিখে আমাদের রয়সাবাড়ি সিন্ডিকেটের একজন ড্রাইভার নাম তপনজয় ত্রিপুরা, ওনাকে বিনা দোষে ওনাকে আমাদের রয়সাবাড়ির 122 বেটেলিয়ান বিএসএফ ওনাকে বিনা দোষে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার উদ্দেশ্যটা হচ্ছে গত বছর তীর্থমেলার সময়ে 14/15 তীর্থমেলার সময়ে বিএসএফদের বর্ডার খোলা রাখার সত্ত্বে বাংলাদেশের লোকরা একটা ভিডিও ব্লগ বানিয়ে তো ব্লগ ভিডিও বানানোর পরে একটা ইউটিউবে আপলোড করে সেই ইউটিউবের ভিডিওর মাধ্যমে আজকে আমাদের তপনজয় ত্রিপুরাকে বিনা দোষে গ্রেপ্তার করেন। সেই মেলার সময়ে বাউদার খোলা হাজার হাজার তীর্থযাত্রীদের ত্রিপুরাতে তীর্থ মেলাতে আছে, কিন্তু তাদের কোনো কিছু ব্যবস্থা নেই। শুধু আমাদের ড্রাইভারদের প্রতি বিএসএফরা তিনি বিভিন্নভাবে গ্রেপ্তার করছে, বিভিন্নভাবে আমাদের ড্রাইভারদেরকে হয়রানি করছে, রাস্তাঘাটে বর্ডার সাইডে বিভিন্ন ধরনের হয়রানির মাধ্যমে আমাদেরকে হয়রানি করাচ্ছে এই বিএসএফরা। কিন্তু আমরা চাই আমাদের তপনজয় বিনা দোষে গ্রেপ্তার হওয়াতে এই 24 ঘন্টার মধ্যে ওনাকে যাতে মুক্তি দেওয়ার জন্য আমরা ড্রাইভার পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলন করি এবং তীব্র নিন্দা জানাই বিএসএফদেরকে এই কঠোর বিনা দোষে ব্যবস্থা নেওয়ার জন্য। বর্ডার এলাকার বাসি আমাদের 1 কিলোমিটার পরেই আমাদের বাংলাদেশ বর্ডার, সেই বর্ডারে হাজার হাজার লোক তীর্থ মেলাতে আসে, সেটি আমাদের খোঁজ খবর নেই, বিএসএফের খোঁজ খবর নেই। দিন পোহালেই বাংলাদেশ থেকে হাজার হাজার লোক আছে, তাদের কাতাতার বেড়ার কোনো পুলিশ প্রশাসনের কোনো সুব্যবস্থা নেই, তাদের কি বলবে তাদের শাসন ব্যবস্থা কোনো ঠিক নেই, তারা সঠিক মধ্যে ডিউটি করেনি। কিন্তু সেই ব্যবস্থাতে না দেখে শুধু আমাদের ড্রাইভারদেরকে চাপ রেখে আজকে আমাদের এই শুধু এই ঘটনা না, 2-3 বার আমাদের ড্রাইভারদেরকে তিনি গ্রেপ্তার করেছেন। তিনি আজকে রাষ্ট্রদ্রোহী কেসে আমাদেরকে এফআইআরটা করেছেন। ভিডিওটা ক্যামেরাটা কে করেছিল? ক্যামেরাতে করেছিল বাংলাদেশের লোক, অজানা ব্যক্তি, আমরা জানিনি সেই ব্যক্তিদেরকে কে বা কাহারা করছে, শুধু ইউটিউবে দেখেছিল। তো ওই গাড়ির কি সে ছিল বাংলাদেশে যে এসেছে আপনারা বলছেন?
বাংলাদেশি না ইন্ডিয়ান আমরা তো সেটি জানেনি, কেননা প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জার, আমরা প্যাসেঞ্জার মানেই গাড়িতে, আমরা তো বাংলাদেশের বাইরে গিয়ে আমরা আমাদের যে তীর্থক মেলা যেটা আমাদের ঐতিহ্যবাহী উৎসব, যেটা ধর্ম উৎসব আমরা মনে করি, সেখানে তো বাংলাদেশিরা আসে এবং বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে। তো আসার পরে দেখা যায় যে বাংলাদেশ থেকে যে লোক আসে তারা কী করে আসে ইন্ডিয়াতে? তারা বর্ডার খোলা দেয় তিন দিনের জন্য, 14, 15, 16, এই তিন দিনের জন্য বিএসএফরা অলরেডি বর্ডার খোলা করে দিয়েছেন, গেট খুলে দিয়েছেন। তো এখানে আপনার ড্রাইভারদের কী দোষ? আপনার সেটাই তো প্রশ্ন, সেটাই তো প্রশ্ন, আমাদের ড্রাইভার কী দোষ? প্যাসেঞ্জার পাবে আমরা প্যাসেঞ্জার তা নেই, আমরা তো চেকিং করে আধার কার্ড দেখে আমরা তো গাড়িতে উঠাতে পারিনি, তো সেই অপরাধ আজকে আমরা ড্রাইভার, দুর্ভাগ্যবশত আজকে আমরা লজ্জিত এই রসেবা এলাকাবাসী হয়ে আমাদেরকে বিনা দোষে আমাদেরকে আজকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আপনার যে আজকে গাড়ি, যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের জাস্টিস না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ করতে বাধ্য হব, কেননা আমরা ন্যায়, আমরা ন্যায় বিচারটা আমরা চাই, যেন আমাদের মুক্তি, যে তপন ত্রিপুরা যে উনি বিনা দোষে গ্রেপ্তার হয়েছিল সেটি মুক্তি পেলে আমাদের এই গাড়ি যে স্ট্রাইকটি আমরা তুলে দেব। আগামী দিন আপনার কী পদক্ষেপ যদি মুক্তি না দেওয়া হয়? মুক্তি না দেওয়া হলে আমাদের আগামী দিনে বড় ধরনের আন্দোলন করব আমরা, কেননা আজকে সিও সাহেব আসার কথা এখনও আসেনি, গতকালকে আমাদেরকে বলেছিল আপনাদের তপন ত্রিপুরা কিচ্ছু হবে না, আমাদের সিও সাহেব আসলে আপনাদের তপন ত্রিপুরাকে সেরে দেবে, শুধুমাত্র আমরা পুছতাছ করব, এই কথা আমাকে আশ্বাস দিয়েছিল, কিন্তু রাত্রি 11টা-12টার সময়ে উনি থানাতে নিয়ে এসে এফআইআরটা করে দিল, নন ভেলেবল সেকশনে আমাদেরকে দিয়ে দিল।